অনার বাংলাদেশে আসার পরে একটার পর একটা স্মার্টফোন কিন্তু লঞ্চ করেই যাচ্ছে। এই যে এটা তাদের নতুন ডিভাইস অনার X7B মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন, বাংলাদেশ মার্কেটে 8/256 GB ভ্যারিয়েন্ট লঞ্চ করছে ওরা। দাম রেখেছে 23,999 টাকা। 24,000 টাকার এই ডিভাইসে কি কি আছে চলুন একটু ফাইন্ড আউট করি। প্রথমে ডিজাইন নিয়ে বলতে গেলে রিয়ার প্যানেলটা দেখে আপনার মনে হবে এটা গ্লোসি গ্লাস, গ্লাস না এটা প্লাস্টিকে তৈরি, এবং আমাদের এই কয়েকদিনের ইউসেজে দেখলাম এটার উপরে টুকটাক মাইক্রো স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। তো আপনারা এর সাথে থাকা কেসটা অবশ্যই ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আরেকটু সুরক্ষিত থাকবে। ফোনটার থিকনেস কম 8.2 মিলিমিটার মতো, বাট এখানেও তারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিয়ে দেখিয়ে দিল যে আসলে চাইলে চিকন ফোনে দেওয়া যায়। এই জন্য থ্যাংকস। টাইপ সি পোর্ট আছে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে, আইআর ব্লাস্টার সেন্সর আছে, প্রয়োজনীয় পোর্শন বাটন আমরা সবকিছুই দেখছি, আর এর যে হোম বাটন ওটাই আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। আমার হাতের পজিশন অনুযায়ী তো এটা একদমই ঠিকঠাক এবং ফাস্ট প্লাস একুরেট। তবে যেহেতু বেশ পাতলা ফোন, অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা কতটা শক্তপোক্ত হবে। অনারের এক্স সিরিজের স্মার্টফোনগুলো আমরা বেশ শক্তপোক্ত দেখেছি, এটাকে একবার ড্রপ করে দেখলাম, খারাপ লাগছে না, ভালোই মনে হচ্ছে আর কি, মানে কোনো ধরনের প্রবলেম হয়নি। তবে যেহেতু পাতলা ডিভাইস একটু যত্ন সহকারে ব্যবহার করা উচিত। এই ফোনটার রিয়ার প্যানেলে আমরা দুইটা শুটার দেখবো, মানে দেখে মনে হবে দুইটা শুটার, অ্যাকচুয়ালি এখানে তিনটা শুটারই আছে। মেন শুটার হলো 108 মেগাপিক্সেল, পরে 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, তারপরে রয়েছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। অ্যাটলিস্ট ওরা 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটারটা দিল, এই জিনিসটা এখন বিলুপ্ত প্রায় এরকম প্রাইস পয়েন্টে। তো এটার মেইন ক্যামেরা দিয়ে যখন ছবি তুলতে গেলাম, প্রথমেই নোটিস করলাম এটা একটু কালারটাকে বুস্টেড করে দেখায়, যেমন রেড কালার, গ্রিন কালার এগুলোকে একটু বেশি ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। তো এই ছবিগুলো আলাদা করে আর এডিট করার প্রয়োজন পড়ে না, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ জাস্ট আপলোড করে দিলেই চলে। শার্পনেস মোটামুটি ভালোই মনে হয়েছে, ডিটেলও ভালোই ধরে রাখতে পারছে প্রাইস পয়েন্ট অনুযায়ী। তবে একটু ওভার শার্পনিং লক্ষ্য করছিলাম কিছু কিছু সিনারিওতে। ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজের কাতারে ছিল, এটা আরেকটু বেটার হতে পারতো, আর হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে মাঝে মধ্যে টুকটাক একটু হিমশিম খাচ্ছিল আর কি। তবে আদর্শ লাইট দিতে পারলে এই স্মার্টফোন বেশ ভালোই ছবি নিতে পারে, জাস্ট ওই ক্রিটিক্যাল সিনারিওতে একটু লাইটিং নিয়ে প্যারা খেতে পারে। এই লো লাইট এরিয়াতে নর্মাল মোডে একটু সফট করে দেয় এর ছবি, এবং কিছুটা কন্ট্রাস্ট হওয়ার প্রবণতা থাকে, পাশাপাশি আপনি টুকটাক গ্রেনের দেখাও পাবেন। নাইট মোড অন করে নিলে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যায়, তখন সফটনেস কিছুটা কমে যায়, একটু বেটার ডিটেলে দেখানো ট্রাই করে, আর হাইলাইট পেলে সেটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে। যে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, এরকম প্রাইস পয়েন্টের একটা ফোনে আমরা 2x পোর্ট্রেট তুলতে পারছি, যে বিষয়টা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। 2x এর ছবিগুলো কিন্তু দেখতে আরো সুন্দর লাগে, আমাদের ফিগার বা শেপটা একদম পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে, যে বিষয়টা অবশ্যই ভালো লাগবে আশা করছি। যদিও একটু সফট মনে হয়, এজ ডিটেকশন ভালো ছিল, আর ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট না আসলে কোনো ধরনের প্যারা খায় না এই ডিভাইস। নর্মাল 1x এর পোর্ট্রেট আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্ট্রাওয়াইড শুটার দিয়ে তোলা ছবি আর মেইন ক্যামেরার ছবি কালারের দিক থেকে প্রায় সিমিলার, খুব একটা তফাৎ আমি দেখিনি, তবে ডিটেইলের দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকছে আল্ট্রাওয়াইড, পাশাপাশি এখানে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে দেখছিলাম এটা একটু বেশি হিমশিম খায়। তবে যদি পারফেক্ট লাইট দেওয়া যায় ওকে, তাহলে কিন্তু ভালো ছবি দিতে পারে, লো লাইটে খুব একটা ভালো ছবি পাবেন না আল্ট্রাওয়াইড থেকে। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps, ভিডিওতে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন, বাট যে বিষয়টা ভালো ছিল এটার এক্সপোজার ব্যালেন্স, হাইলাইট থেকে লো লাইটের দিকে নিতে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে এটাও কারেকশন করে নিতে পারছিল বা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল, যে জিনিসটি আমরা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে খুবই কম দেখি, ইভেন 40-50 হাজার টাকার স্মার্টফোনে অনেক সময় স্ট্রাগল করতে দেখা যায়। তো আপনি যদি স্ট্যাবিলভাবে শুট করতে পারেন, আই হোপ এর ফুটেজ আপনি কাজে লাগাতে পারছেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হালকা পাতলা সুন্দর করে দেবে, ওয়ার্মের দিকে একটা টোন দেয়, আর স্ক্রিনটা গ্লো করে প্লাস সফট করে। প্রপার লাইটে বা আউটডোরে নিলে এটাতে মোটামুটি ভালোই ডিটেল দেখবেন, লো লাইটের দিকে সফটনেসটা একটু বেশি মনে হবে, বাট আমার মনে হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরা অনেকেরই পছন্দ হবে বা এই প্রাইস পয়েন্টে স্ট্যান্ডার্ড জায়গায় আছে। ক্যামেরাটা বলা যেতে পারে আপনি যদি 24,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনেন তাহলে আপনাকে সন্তুষ্ট করতে পারছে এই ডিভাইস। ফোনটার ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা IPS LCD প্যানেল, যেখানে আমরা 90Hz হাই রিফ্রেশ রেট দেখছি। লোয়ার চিনটা একটু মোটা, আর দুপাশের বেজেল বেশ ন্যারো, আপার চিনও বেশ ন্যারো, আর এখানে আমরা দেখছি একটা পান্সল কাট আউট রয়েছে, যার খুব কাছ থেকে দেখতে গেলে হালকা শ্যাডো লক্ষ্য করা যায়, এর বাইরে কোনো ধরনের প্রবলেম ফেস করছি না। এটার ব্রাইটনেস মোটামুটি ভালো পেয়েছি ইনডোরের জন্য, আর আউটডোরে 850 nits পিক আমরা পেয়েছি, যেখানে আমরা দেখছি এটা একটু স্ট্রাগল করলেও দেখার উপযোগী বা একদম চালানোর উপযোগী ছিল। টাচ রেসপন্স জনিত প্রবলেম নেই, 90Hz ঠিকঠাকভাবে পুচ করতে পারছে, এবং অ্যাজ এ IPS ডিসপ্লে এটার কালার রিপ্রোডাকশন নিয়েও আমার কমপ্লেন নেই, সাইড টাইড থেকে কোনো ধরনের শিফটিং আমরা দেখছি না। তবে যখন কিনা আমরা 24,000 টাকা একটা ডিভাইস কিনি, সেটা অফিসিয়াল হলেও সেই ডিভাইস থেকে হয় আমরা অ্যামোলেড আশা করি, আদারওয়াইজ আমরা 120Hz IPS আশা করি। তো এই ডিভাইসটাতে IPS আছে ঠিকই, বাট 120Hz নেই, যে জিনিসটার মিসিং রয়েছে। এটা 90Hz অ্যামোলেড হলে এটা মনে হয় আরো বেশি গ্রহণযোগ্যতার জায়গায় থাকতো। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোডাকশন আছে কিনা এ ব্যাপারে আমি ক্লিয়ার না, আপনারা কোনো একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। ম্যাজিক ওএস 7.2 বেস্ট অন অ্যান্ড্রয়েড 13, এই জিনিসে রান করছে আমাদের অনার X7B, আর প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা আমাদের কাছে বহুল প্রচলিত একটা প্রসেসর, এবং আরেকটু কম প্রাইস পয়েন্টে আমরা এই প্রসেসরটা পাই, লাইক 20K এর মধ্যেই পাই। আবারও আমি বলবো, যেহেতু ডিভাইসটার দাম 24,000 টাকা, সো এখানে আমরা যদি মিড রেখে Z99 আলটিমেটও পেয়ে যেতাম তাহলে মনে হয় না আমাদের কোনো ধরনের কমপ্লেন থাকতো। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 680 ডে টু ডে পারফরমেন্সের জন্য খারাপ প্রসেসর না, এটা গরম হয় না, ব্যাটারি কম বার্ন করে, রেগুলার কাজ বাজ সামলাতে পারে ঠিকঠাকভাবে, কিন্তু গেমিং এর দিকে ততটা ভালো রেজাল্ট দিতে
পারে না, যেখানে মিডিয়াটেক হেলিও Z99 বা আলটিমেট এই প্রসেসরটা আর একটু বেটার আউটপুট দেয়। সো ওইটা থাকলে এরকম প্রাইস পয়েন্টের গেমারদেরকেও টার্গেট করা যেত। তবে যে বিষয় নিয়ে আপনি শতভাগ নিশ্চিন্ত থাকবেন এবং লং টার্মেও এই ডিভাইস আপনাকে খুব ভালো একটা পারফরমেন্স দেবে, তা হলো এর ম্যাজিক ওয়েজ বা এর UI। ওয়ান অফ দ্য বেস্ট UI এর মধ্যে থাকে অ্যান্ড্রয়েডের মধ্যে যদি আমরা চিন্তা করতে চাই। তো এটা বেশ ক্লিন এক, দ্বিতীয়ত হলো গিয়ে আমাদের প্রয়োজনীয় সমস্ত ফিচার এখানে আছে কিন্তু যা ডে টু ডে আমরা ব্যবহার করতে চাই। পাশাপাশি এটা কোনো ধরনের ল্যাগ হ্যাং ট্যাং মাঝে মধ্যে ওই যে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলো তারা আপনাকে দিবে না। সো ওই জায়গায় আপনি একটা ভালো রেজাল্ট পাচ্ছেন আর কি। আমরা দেখছিলাম এটা অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ঠিকঠাক আছে, র্যাম ম্যানেজমেন্টও বেশ ভালোই। 8GB র্যাম ভ্যারিয়েন্টের এই ডিভাইস অ্যাট এ টাইম 5-6টা অ্যাপ্লিকেশন ইজিলি হ্যান্ডেল করতে পারে। তবে গেমিং করতে চাইলে আমি বলবো একদমই বেসিক গেমিং করতে পারবেন, এরপরে খুব একটা ভরসা রাখা ঠিক হবে না। আপনি টুকটুক সময় কাটাতে চাইলে কাটাতে পারছেন, পাশাপাশি 2D গেমগুলো ঠিকঠাকভাবে চলছে, পাবজি ফ্রি ফায়ার ওগুলোতে জাস্ট আপনি একটু হালকা পাতলা সময় কাটাতে পারছেন, এই এরকমটা ধরে নেওয়াই ভালো। তবে ওয়ান অফ দ্য স্ট্রং পয়েন্ট হলো এর ব্যাটারি, এখানে আমরা 6000 mAh ব্যাটারি দেখছি এবং 35W চার্জিং সিস্টেম রয়েছে, খুবই স্ট্যান্ডার্ড জায়গা। তো এটার ব্যাটারি ব্যাকআপ ভাই এক কথায় দুর্দান্ত, আপনি যেমন লেভেলের ইউজার হন না কেন একদিন দেড় দিন প্লাস ইজিলি ব্যবহার করতে পারবেন, সে আপনি গেমিং করেন ভিডিও দেখেন। এইটা মূলত যারা কিনা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাদের খুব ভালো লাগবে, যেহেতু হেভি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, ডিসপ্লেটাও বড় সড়ো আবার চিন বেজেল মোটামুটি ন্যারো, যে কারণে ভিডিও টিডিও যারা দেখেন তাদের কাছে ভালো লাগবে। এবং অনেক ফোনে দেখা যায় ভিডিও দেখার টাইমে অনেক বেশি হিট জেনারেট করতে থাকে, এই ফোনটাতে কিন্তু ওই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। আবার আছে স্টেরিও স্পিকার, তো বুঝতেই পারছেন ওই যে মিডিয়া কনজাম্পশনের দিকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। স্পিকার কোয়ালিটি ভালো, লাউডনেস ভালোই পেয়েছি, মোটামুটি ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছিল এই ডিভাইসটা। ইয়ারপিসের সাউন্ডটা আবার ঠিকঠাক আছে এই ডিভাইসের। তবে দুঃখের কথা হলো এই ডিভাইসেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাইনি, ওরা সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইকটা দিতে পারছে এদিকে জাইরোস্কোপ সেন্সর দেয়নি, এটা কোনো কথা। তো এই ছিল অনারের নতুন ফোন X7B। X7B এর দামটা একটু বেশি হয়ে গেছে, এটা প্রাইসটা আর একটু কম রাখা উচিত ছিল, তাহলে যে সমস্ত জায়গায় কমতি আছে সেগুলো নিয়ে আমরা খুব একটা কমপ্লেন করতে পারতাম না। আর এখন কমপ্লেন করতে হচ্ছে এটাতে অ্যামোলেড 90Hz থাকলে খুব জোস হইত, অথবা IPS এর সাথে 120Hz থাকা উচিত ছিল, এটাতে আমরা জাইরোস্কোপ সেন্সর পাইনি সেটাও মাস্ট থাকা উচিত ছিল। আর প্রসেসরটা যদি কিনা Z99 হয়ে যেত তাহলে কোনো কথাই ছিল না এরকম প্রাইস পয়েন্ট। আমার সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টিল এই ফোনটা তাদেরকে সাজেস্ট করা যেতে পারে যারা চাচ্ছেন লং টার্মে একটা ডিভাইস খুব ভালো পারফরমেন্স দিবে এবং আপনি ডে টু ডে পারফরমেন্স আশা করছেন, অর্থাৎ মোটামুটি এরকম বাজেটে একটা ব্যালেন্স ফোন হলেই আপনার চলে, আপনার গেমিং টেমিং করা লাগবে না, টুকটাক কাজবাজ করবেন, রেগুলার কাজগুলো হ্যান্ডেল করতে চাচ্ছেন এবং একটা ব্র্যান্ডের স্মার্টফোন চাচ্ছেন, ক্যামেরাতে আপনার কিছুটা ফোকাস আছে, তারা চাইলে এটাকে চয়েস করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, টাটা।